যুক্তরাষ্ট্রে এফবিআই এর প্রশিক্ষণ কেন্দ্রে বিস্ফোরণে অন্তত 16 জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার বিকেলে ক্যালিফোর্নিয়ায় প্রশিক্ষণ কেন্দ্রে এই ঘটনা ঘটে। একে দুর্ঘটনা হিসেবে আখ্যা দেওয়া হয়। আহতদের সবাই পুলিশের স্পেশাল ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্স সোয়াটের সদস্য। কর্তৃপক্ষ জানায় দুর্ঘটনার সময় সেখানে বোমা নিষ্ক্রিয় করার প্রশিক্ষণ চলছিল। হঠাৎ করেই একটি আইইডি বিস্ফোরিত হয়। আহতদের মধ্যে কারো অবস্থাই আশঙ্কাজনক নয়।